শুরু করছি দুই বিঘা জমি কবিতার দ্বিতীয় পর্ব। ধিক দিক ওরে শতদিক তুরে নীলাজ কুলটা বমি। ধিক দিক হচ্ছে ধিক্ষার বাচক শব্দ। শতদিক তুরে অর্থাৎ শতবার ধিক্কার দিচ্ছে। কে ধিক্কার দিচ্ছে? উফেন ধিক্কার দিচ্ছে। কাকে ধিক্কার দিচ্ছে? তার জন্মভূমিকে, তার মাতৃভূমিকে ধিক্কার দিচ্ছে শতবার। নীলাজ কুলটা বমি, নীলাজ শব্দের অর্থ হচ্ছে নির্লজ্জ। কুলটা বমি, কুলটা শব্দের অর্থ হলো ভেয়া নারী, অর্থাৎ সে তার এই জন্মভূমিকে ভেয়া নারীর মতো বলে সে শতবার ধিক্কার দিচ্ছে। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি, অর্থাৎ যখন যে পারছে সে দখল করে নিচ্ছে, আর জন্মভূমি এই জমিটুকু কী হচ্ছে, যে দখল করছে তার হয়ে যাচ্ছে। এই কি জনন তুমি, অর্থাৎ তুমি এই কি ধরনের জননী হলে, তুমি কি ধরনের মা হলে, এটা বলেছে উপেন। সে কি মনে হবে একদিন জবে চিরে দরিদ্র মাতা, অর্থাৎ উপেন তার এই মাতৃভূমিকে প্রশ্ন করছে যে সেটাকে তোমার মনে হবে একদিন যে তুমি দরিদ্র মাতা ছিলে, অর্থাৎ আমি দরিদ্র উপেনের মা ছিলে, এটাকে তোমার এখনও কি মনে হবে। আঁচল ভরিয়া তাকিতে ধরিয়া ফুল ফল শাক পাতা, অর্থাৎ তার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ ধরে কি করত, সে ধরে রাখত ফল ফুল শাক পাতা। ফল ফুল এবং শাক পাতা এসব দিয়ে উপেনের এই দুবিঘা জমি সবসময় ভরে রাখত তার মা এই জমিটুকু। আজ কোন রীতে খারে ভুলাইতে ধরেছ বিরাস বেশ, আজকে কোন রীতে, রীতে শব্দের অর্থ হলো কারণে, কারে ভুলাইতে অর্থাৎ কাকে রাজি করতে বা কাকে খুশি করতে ধরেছ বিলাস বেশ। বিলাস বেশ শব্দের অর্থ হচ্ছে এই যে জমিটুকু কী করছে, এখানে তো একটি বাগান করা হয়েছে, যেহেতু বাগান করা হয়েছে বাগানে বিভিন্ন রঙের ফুল ফল শাক পাতা রাখবে, এগুলো দিয়ে কী হচ্ছে বিলাস বেশ হয়ে গেছে। পাঁচরঙ্গা পাতা অঞ্চলে খাতা পুষ্পে খচিত ক্যাচ, অর্থাৎ এই পাঁচরঙ্গা পাতা, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, এই আর এগুলার বিভিন্ন রঙের পাতা, বিভিন্ন রঙ বেরঙ্গের পাতা রয়েছে অঞ্চলে গাঁথা, এবং এই বাগানে গাঁথা রয়েছে, রোপণ করা রয়েছে বিভিন্ন ধরনের ফল গাছ পুষ্পে খচিত ক্যাশ। পুষ্প শব্দের অর্থ হলো ফুল, খচিত ক্যাশ অর্থাৎ গাছের ডগায় কী থাকে, যে ফুল থাকে সেগুলো দিয়ে কী করছে, একেবারে সুন্দর করে একটা ভদুর মতো, একটা মেয়ের মতো করে সে এই জমিটুকুকে বুঝাতে চেয়েছে। আমি তুল লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সখিন, আমি তুল লাগি ফিরেছি বিভাগী, অর্থাৎ বৈরাগী, বিভাগী শব্দের অর্থ হলো বৈরাগী, সে বৈরাগী হয়ে সংসার ছেড়ে সে কী করছে, সংসার ছেড়ে দেশ ছেড়ে সে দেশে দেশে ঘুরছে। গৃহহারা সখিন, এবং গৃহ ছেড়ে দিয়েছে, সুখহীন হয়ে গেছে, অর্থাৎ তার জীবনে কোনো সুখ আর নেই। তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, অর্থাৎ এই জন্মভূমি কী করছে, এখানেই রয়েছে, জন্মভূমি দ্বারা চলে যেতে পারবে না, এই জন্মভূমি ঠিক সেই জায়গায় রয়ে গেছে। হাসিয়া কাটাস দিন, অর্থাৎ এই বাগানে, যেহেতু এই জমিটুকুতে কী হয়েছে, একটি বাগান বাড়ি হয়ে গেছে, এই বাগানে কী করছে, বিভিন্ন ধরনের ফুল ফল শাক পাতায় পরিপূর্ণ হয়ে গেছে, এগুলো দেখে উপনের মনে এমন একটি বাসনা হলো যে এই জন্মভূমি এখন কী হয়েছে, হেসে হেসে দিন কাটাচ্ছে, দিন যাপন করছে, এবং উপেনের কথা ভুলে গেছে। ধনির আদরে গৌরব না ধরে এতই হয়েছ ভিন্ন, কোনোখানে লেস নেই অবশেষে সেই দিনের কোনো চিহ্ন, এবং এই ধনির আদরে জমি হয়ে গিয়ে সে কী করছে, একেবারে ভিন্ন হয়ে গেছে, একেবারে সে আলাদা হয়ে গেছে, কোনোখানে লেস নেই অবশেষে সেই দিনের কোনো চিহ্ন, সেদিনের যে কোনো ধরনের চিহ্ন আর এই জমিতে বাকি নেই। কল্যাণময়ী চিরে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ শিলের দেবী বলে দাসি, অর্থাৎ তোমার দ্বারা অনেকের কল্যাণ হতো, তুমি ওই শব্দের অর্থ হচ্ছে ওই, এখানে মেলুককে ভক্তি দিয়ে বা শ্রদ্ধা দিয়ে বলা একটি শব্দ। ক্ষুধাহারা সুধা রাশি, এবং ক্ষুধাহারা সুধা রাশি ছিল, সুধা রাশির মতো সে কী করতো ছিল এই জমি দুটো দুই বিঘাটুকু। যত হাসো আজ যত করো সাজ শিলে দেবী বলে দাসি, অর্থাৎ যত আজকে হেসে দিন কাটাও না কেন, আর যত ভিন্ন রং ভিন্ন সাজ ধরো না কেন, একসময় তুমি দেবী ছিলে, অর্থাৎ এই উপেন এই জমিটুকু কী করতো, দেবীর মতো ভক্তি করতো, কিন্তু এখন এই জমিদারের কাছে কী হয়েছে, দাসীর মতো হয়ে গেছে, একথা বলা হয়েছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনও আছে সেই আম গাছ একই। বিদীর্ণ হিয়া, অর্থাৎ বিদীর্ণ শব্দের অর্থ হচ্ছে ভগ্ন হৃদয়ে, হিয়া মানে খুব বেশি কষ্টকর, অর্থাৎ খুব বেশি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ফিরিয়া ফিরিয়ে চারিদিকে চেয়ে দেখি, সে এভাবে মন নিয়ে কী করছে, ফিরে ফিরে চারিদিকে চেয়ে দেখছে তার বাড়িটিকে।
প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই প্রাচীরের কাছে এই যে আম গাছটা যেটি তার ছিল সেই আম গাছটি এখনো রয়ে গেছে বসি তার তলে নয়ন জলে শান্ত হইল বেতা এই আম গাছের নিচে উপেন বসে তার মনের বেতা শান্ত হয়ে গেল একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা এবং আস্তে আস্তে তার মনে সেই বাল্যবেলার কথা তার ছোটবেলাকার কথা আস্তে আস্তে তার মনে উদয় হতে লাগলো তার মনে আসতে লাগলো সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি কোগম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যখন ঝড় হয় তখন কি হয় আম গাছ থেকে আম পড়ে রাত্রে নাহি কোগম সেই জ্যৈষ্ঠের ঝড়ের সময় রাত্রেবেলা কোনো ঘুম হয়নি অতি ভোরে উঠি অর্থাৎ খুব বেশি সকালবেলা উঠে তাড়াতাড়ি ছুটি খুব সকালের আগে গেলে আম বেশি পাবে এই জন্য সে কী করত খুব তাড়াতাড়ি উঠে ছুটত আম কুড়াবার ধুম ধুম শব্দের অর্থ হল কোলাহল অর্থাৎ আম কুড়াবার জন্য সব বাচ্চারা ছুটে যেত এবং সেখানে কোলাহল করত সেই সুমধুর স্তব্ধ দুপুর ফাটসলা পলায়ন সেই যে সুমধুর বেলা ছিল সেই সুমধুর স্তব্ধ দুপুর সেই যে সুমধুর অর্থাৎ খুব বেশি শান্ত একটি পরিবেশ স্তব্ধ দুপুর অর্থাৎ নীরব একটি দুপুরবেলা পাঠশালা পলায়ন পাঠশালা থেকে উপেন কী করতো পলায়ন করতো পালিয়ে যেত ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন সে ভাবলো যে এই যে আগের জীবনটি সে কি আর ফিরে পাবে সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দোলাইয়া গাছে অর্থাৎ বাতাস হঠাৎ কী করলো যে গাছের ডাল বেয়ে চলে গেল অর্থাৎ গাছের কিনারে দিয়ে বাতাস আসলো দুটি পাকা ফল ধবিল ভূতল আমার কুলের কাছে দুটা পাকা ফল কী করলো দুটা পাকা আম ধবিল ভূতল অর্থাৎ ভূতলে অর্থাৎ জমির দিকে পড়লো আমার কুলের কাছে উপেনের কুলের কাছে দুটি আম পড়লো ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাথা এই আম দুটি পড়ার কারণে উপেন ভাবলো যে তার মাথা অর্থাৎ এই দুবিঘা জমি তাকে চিনে ফেলেছে স্নেহের সে দানে বহু সম্মানে বারেক টেকানো মাথা এবং এই দানের জন্য সে ভাবলো যে তার জন্মভূমি তাকে স্নেহ করেছে এই দুবিঘা জমি তাকে চিনেছে এজন্য তাকে দুটি আম দিয়েছে একথা ভেবে সে কী করলো বারবার সে এই জমিতে প্রণাম করলো হেনকালে হায় জমধূত প্রায় কোথা হতে এলো মানে হেনকালে মানে এই সময়ে হায় জমদূত প্রায় জমদূতের মতো চলে আসলো কোথা হতে এক মালি চলে আসলো জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগলো বলে উড়ে মানে উড়িষ্যার বাসী উড়িষ্যা দেশের প্রবাসী উড়িষ্যা অঞ্চলের বাসী এই মানুষটিকে করলো এই যে মালিটি উপেনকে বিভিন্নভাবে গালিগালাজ শুরু করে দিল কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব সে বলল কি আমি তো নীরবে আমার সব কিছু দিয়েছি দুটি ফল তার করি অধিকার এত তারিখ হলো সব কিছু আমার নীরবে দিয়েছি শুধুমাত্র এই দুটি ফল আমি খেতে চেয়েছি বা অধিকার করেছি এই জন্য কি এত বেশি কলরব করতে হয়েছে চিনিল না মুরে অর্থাৎ এই মালি উপেনকে চিনে নিয়ে গেল ধরে এবং উপেনকে ধরে নিয়ে গেল কাঁধে তুলি লাঠি গাছ এবং অর্থাৎ সে একটি গাছের মতো যেভাবে আমরা গাছ বা বাঁশকে কাঁধে তুলি সেভাবে সে কী করলো কুলে করে নিয়ে গেল বাবু সিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ আর বাবু কী করলেন বাবু মানে জমিদার এই জমিদার যে জমিদার উপেনের জমিটুকু দখল করে নিয়েছে মিথ্যা দেনার পথে সেই বাবু সিপ হাতে অর্থাৎ বর্ষি হাতে করে পারিষদ সাথে অর্থাৎ জমিদারের পারিষদ শব্দের অর্থ হলো সভাসদকে সঙ্গে নিয়ে ধরিতেছিলেন মাছ ধরতেছিলেন শুনি বিবরণ ক্রুধে তিনি কোন মারিয়া পড়িয়ে বকুন এরপর মালির কাছ থেকে এই বিবরণ শুনে যে উপেন দুটি আম নিয়েছে এই বিবরণ শুনে তিনি রাগ করে কী করলেন বললেন যে মারিয়া করিব খুন মেরে একেবারে খুন করে ফেলবেন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ বাবু একবার বললে তার পরিষদরা কী করছে শতবার বলছে আমি কহিলাম শুধু দুটি আম ভিক ভাগে মহাশয় উপেন বলল যে মাত্র এই দুটি মাত্র আম আমি ভিক্ষা চাইছি তোমার কাছে ভিক মাগি মহাশয় সে জমিদারের কাছে এই দুটি আম ভিক্ষা চেয়েছে বাবু কহে হেসে বাবু হেসে বলল বেটা সাধু বেশে পাকাচুর অতিশয় বেটা
সাধু বেশ অর্থাৎ উপেন যে তার জমি জায়গা সব হারিয়ে সে কি করলো দেশে দেশে সাধুর মতো ঘুরতে লাগলো আর উপেনের এই জমিটুকু নিয়ে জমিদার আরামায়েশ করে চলছে কিন্তু যখন উপেন তার বাড়ির জমির কাছ থেকে এই দুটি আম খেতে চেয়েছিল তখন কি করলো বলল যে জমিদার বলছে সাধু হয়ে সাধুর বেশ নিয়ে কী করছে পাকা চুর হয়ে গেছে অর্থাৎ পাকা চুর মানে প্রফেশনাল চুর বলা যেতে পারে এবার চুর হয়ে গিয়ে কী করছে সে আম চুরি করছে সাধুর বেশ নিয়ে আমি শুনে হাসি আঁকি জলে বাসি এই ছিল মুরগোটে একথা শুনে ওপেন কী করলো আঁকি জলে বাসি আঁকি জলে মানে চুকের জলে ভাসি অর্থাৎ সে ভেসে উঠলো অর্থাৎ সে এখানে তার কান্নাজড়িত অবস্থার কথা বর্ণনা আসছে এই ছিল মুরগোটে অর্থাৎ এটাই ছিল তার ভাগ্যে বা কপালে তুমি মহারাজ সাধু হলে আজ অর্থাৎ এই জমিদার মহারাজ সাধু হলে আজ আজকে সে সাধু হয়ে গেছে আমি আজ চুর বটে আর আজকে সেই জমির প্রকৃত মালিক উপেন চুর হয়ে গেছে অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে জমিদাররা কীভাবে মানুষকে নির্যাত মানুষকে শোষণ করেছে এবং শোষণ করার পরেও তাদের তারা করছে এই মানুষের প্রতি অন্যায় অবিচার তারপরেও কিন্তু দুষ্টি চাপিয়ে দিয়েছে এই নির্যাত মানুষের উপরে আলোচ্য দুই বিঘা জমি কবিতাটি আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই তৎকালীন সমাজের বিভিন্ন সময়ের বর্ণনা তারই লেখার মাধ্যমে দিয়ে গিয়েছেন এই কবিতায়।